المتقين والصلاة والسلام على رسولنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء، صم بكم عمي فهم لا يعقلون. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله، فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه، إن الله غفور رحيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. محترم مسلمان الكرام، شكرتي الله سبحانه وتعالى দরবারে অত্যন্ত অগ্রগণ্য অসংখ্যগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে সালাতুল আশার পরে কোরআনের ধারাবাহিক আলোচনায় আমাদেরকে অংশ গ্রহণ করার তৌফিক দিলেন। এজন্য আমরা কালিমাতে শুকর সবাই করি আলহামদুলিল্লাহ। মুসলিয়ানি করাম, আজকে আমরা 165 নম্বর আয়াত থেকে শুরু করব সূরা বাকরা। বা এর পূর্বে গেল সপ্তাহের গেল আলোচনার জাস্ট একটু সামারাইজটা কুইকলি করে ইনশাআল্লাহ। গত সপ্তাহে গত আলোচনাতে আমাদের ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ইন্না সাফা ওয়াল মারওয়া তা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু শাআইর আছে, কিছু নিদর্শন আছে। আল্লাহর নিদর্শনগুলির ভিতরে সাফা পাহাড়টা, মারওয়া পাহাড়টা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের ভিতরে অন্যতম একটা নিদর্শন।
মাকামে ইব্রাহিম আল্লাহর নিদর্শন নাই, আল্লাহ তাআলার নিদর্শন, জমজম আল্লাহর নিদর্শন নাই, হাজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন নাই, এগুলো আল্লাহ তাআলার নিদর্শন। এগুলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের ভিতরে উল্লেখ করেছে। দেখেন আল্লাহর নিদর্শনগুলোর প্রতি যে মানুষের একটা ভালোবাসা, মানুষের একটা আকর্ষণ, এই আকর্ষণ দিন দিন কমতেছে না আকর্ষণ বাড়তেছে, আকর্ষণটা আরো বাড়তেছে, এই আকর্ষণটা মানুষের থাকবে। বিকজ এগুলো আল্লাহ বলেছেন শাহাদাতুল্লাহ, আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরত। এগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যারা তওবা করবে, যারা ইস্তেগফার করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর তওয়াফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। পুরস্কৃত করবেন কিভাবে? ওয়া আনা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। মানুষ যত গুনাহ করুক না কেন, মানুষের গুনাহের আল্লাহর রহমতের চাইতে মানুষের গুনাহ বড় হইতে পারে না। আমরা যতই গুনাহ করি আল্লাহর উপরে আমাদের একটা বিশ্বাস আছে, বিকজ আমরা যদি গুনাহগার, আল্লাহ গাফুর গাফার, আল্লাহ রহমানা রহিম। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গাতে মুমিন বান্দা বান্দীদেরকে আশ্বস্ত করেছেন তাদের গুনাহগুলি তিনি ক্ষমা করে দিবেন। বাট যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, কাফের বান্দাদেরকে আমি কখনো ক্ষমা করব না, তাদের জন্য আল্লাহর আযাব আছে, আযাবুন শাদীদ। আর আমরা আলোচনা করেছিলাম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ইলাহ হইছো একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ হইতে পারেন না। আমরা গত আলোচনা শুনেছিলাম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি আল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস وَمَا أَنزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِن مَّاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ الله অসংখ্য নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। এই যে রাতের পরে দিন, দিনের পরে রাত, এটা আল্লাহর নিয়ামত না? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। রাতের পরে দিন আসতে কারো কোনো মিছিল মিটিং করতে হবে না, দিনের পরে রাত চলতে আসতে কারো কিছু দাবি দাবা উত্থাপন করতে হয় না, আবার রাতের পর রাত চলতেছে, রাত চলতেছে এই ধরনের হয় না। তার নির্দিষ্ট একটা সিস্টেমের ভিতরে রব্বুল আলামিনের এই সৃষ্টিরাজি পরিচালিত হচ্ছে আল্লাহর বিধানের আলোকে। দুঃখ হলেও সত্য, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর বিধানের আলোকে আমরা পরিচালিত হচ্ছি, অনেকটা মুশকিল আমাদের ভিতরে আছে। রাত দিয়েছেন, দিন দিয়েছেন, দিন দিয়েছেন কাজের জন্য, রাত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্রাম করার জন্য। সারাটা সময় যদি দিন থাকত, কুলাহলের কারণে আমাদের চোখে ঘুম আসতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মরা জমিনটাকে জিন্দা করে দেন, কোথাও কোথাও ফসলাদির জন্য পানির দরকার, কিন্তু এই পানির জন্য কারো মিছিল মিটিং করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জরুরত অনুভব করে, যেখানে বৃষ্টির দরকার সেখানে বৃষ্টি দেন, আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিনে আমাদের খাবারের ব্যবস্থা করে দেন, কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন ফলে ফুলে সুশোভিত করে দুনিয়াটাকে রেখেছেন, সাজিয়ে গুছিয়ে সারা দুনিয়াটা যেন